তীব্র দাবদাহে রিক্সা চালক শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন বিতরণ করেছে ফ্রেন্ড এসএসসি দুই হাজার বেচ কক্সবাজারের বন্ধুরা মঙ্গলবার কক্সবাজার শহরের প্রধান সড়কে এই বিতরণ কার্যক্রম চালানো হয় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবনে এই উদ্যোগ স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে পৌরসভার মধ্যে এমন কোনো এই নির্দিষ্ট স্থানে যে শ্রমিকরা পথচারীরা যে একটু খাবার পানি পাবে এরকম এই বিশুদ্ধ পানির কোনো একটা পরিবেশ নাই এই এই এমন টাইমের মধ্যে যে আমাদেরকে একটা পানি আর খাবার চালায় নিতেছে যারা দিতে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এমন সময়ে মানুষের পাশে থাকতে পেরে সন্তুষ্ট ফ্রেন্ডস এসএসসি দুই হাজার বেচের সদস্যরা তাদের এই উদ্যোগ চলমান থাকবে বলে জানাই কক্সবাজারে যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা আসলে খুবই কষ্টের মধ্যে এই থাবদাহর মধ্যে খুবই কষ্ট আছে তো আমরা যেহেতু কক্সবাজার একটা দুই হাজার একটা উদ্যোগে ক্ষুদ্র একটা আসে আমরা কর্মসূচি হাতে নিয়েছি খাবার পানি এবং খাওয়ার স্লাইন বিতরণের একটি কর্মসূচি হাতে নিয়েছি এবং আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে কক্সবাজার প্রধান সড়কে পথছারীদের মধ্যে পানি এবং স্লাইন বিতরণ করব। নিউজ ডেস্ক এন